যৌতুকবিহীন বিয়ের ওয়ালিমা অনুষ্ঠানে সম্পূর্ণ ফ্রিতে ডেকোরেশন সার্ভিস দিচ্ছে ডিজিটাল ডেকোরেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। উদ্বোধনোত্তর অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল উদ্দিন এই ঘোষণা দেন। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আলমগীর নিশান। সর্বপ্রথম সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আশা করব কাঞ্চননগরে অন্যান্য ডেকোরেশনের তুলনায় উনি ওনার নামের সাথে সামঞ্জস্য বজায় রেখে প্রত্যেকটা কাস্টমারকে সর্বোত্তম ডিজিটাল সেবা প্রদান করবেন। কাস্টমারদের সার্ভিসের মাধ্যমে উনি এই ডিজিটাল ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সম্মান সুনাম উত্তরোত্তর আরও বাড়াবেন এই প্রত্যাশায়। ছোট ভাই মোহাম্মদ কামাল উদ্দিন ডেকোরেশনের তত্ত্বাবধানে আছে। আমাদের আর একটা ডেকোরেশন আছে আমার মেজো ভাইয়ের। আমরা আশা করি এই কাঞ্চননগরের জনগণ বিবাহ অনুষ্ঠান, মেয়েদের অনুষ্ঠান, মেজবান যত রকম অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে যেন আমরা এই দর্শকের জন্য খাদ্য এবং সুন্দর রসুন সম্মত দেন পারি। ঈদুল আজহার দিন সোমবার বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামস্থ নাজিফা ফ্যাশনের পরিচালক মেজবাউল আলম আশেক। আমরা অত্যন্ত আনন্দিত যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের রাজা রাস্তার মাথায় একটি ডিজিটাল ডেকোরেশন ওপেনিং হয়েছে, আজকে উদ্বোধন হয়েছে। আমরা আশা করব যে কোনো প্রোগ্রামে, বিবাহ, আদ্য, বিভিন্ন অনুষ্ঠানে এই ডিজিটাল ডেকোরেটার্সের মাধ্যমে ওদের বিবাহোত্তর অনুষ্ঠান আরও সুন্দর ও সাফল্য করবে। আমি শুরুতে ওনার ব্যবসার সফলতা কামনা করছি এবং আমি এসে ওনার যে ব্যবসার মন মানসিকতা দেখছি তাকে আমি অত্যন্ত উদ্বৃদ্ধ এবং আনন্দিত, কারণ উনি আমাকে একটা দিকে উপস্থাপন করেছেন এলাকায় ডেকোরেশনের ব্যবসা অনেকে করেছেন, অনেক করবেন। এই যে আমাদের এলাকায় বিশেষ করে যারা মহিলা মহিয়ক ওনাদের গোসলের একটা বিরাট একটা সমস্যা হয়ে যায়। উনি নতুন একটা যার নাম ডিজিটাল মোতাবেক একটা গোসলের মহিলাদের গোসলের ব্যবস্থা করবেন এবং সাথে সাথে উনি আরও বলছেন উনি ফ্রিতে ওইটা দিয়ে দেবেন। উনি বিনামূল্য বিনা ব্যবসায় কোনো টাকা পয়সা লাগবে না। কেউ এসে যে কোনো সময় এসে এলাকার যে কোনো সময় এসে এলাকার কেউ দেখা করলে নিয়ে যেতে পারবেন। এই সময় সমাজ সেবক আবুল কালাম বুইয়া, ইউপি সদস্য আলকাস উদ্দিন, জয়নাল আবেদিন সালাউদ্দিন, ছাত্রনেতা আসাদুজ্জামান তানবির, ব্যবসায়ী ইলিয়াস সওদাগর, কাঞ্চননগর ডেকোরেশন সমিতির সভাপতি আবুল হাসেম বুইয়া, মাসুদ পারভেজ, ব্যাংকার আমানুল্লাহ, কাউসার ইমাম জনি, এমরান উদ্দিন, নেজাম উদ্দিন, আবুল মনসুর, বাদশাহ, ডাক্তার দিলীপ, শফিল আজম সওদাগর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন।